যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর কারণ, অবস্থা এবং পরিস্থিতি বর্ণনা করে কোনো বিবৃতি বা জবানবন্দি দেন, তাকে মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন বলা হয়। সেটি যে কেউ লিপিবদ্ধ করতে পারেন, এর জন্য ম্যাজিস্ট্রেট বা পুলিশের উপস্থিতি জরুরি নয়। আইনজীবীরা বলছেন, গত 6 এপ্রিল ফেনী থেকে ঢাকায় আসার পথে এবং আজ সোমবার লাইফ সাপোর্টে চলে যাওয়ার আগ মুহূর্তে অগ্নিদগ্ধ ছাত্রীটি তার ভাইয়ের কাছে ঘটনার যে বর্ণনা দিয়েছেন, সেটি আদালত সাক্ষ্য আইনের অধীনে ডাইং ডিক্লারেশন হিসেবে গ্রহণ করতে পারেন। লাইফ সাপোর্টে যাওয়ার আগে আজ 8 এপ্রিল সকালে মেয়েটি ভাই রাশেদুল হাসান রায়হান ও তার মা সেই ছাত্রীকে আইসিইউতে দেখতে গেলে মেয়েটি আবারও বলেন, ভাই আমার যা কিছু হয় হয়ে যাক, প্রিন্সিপাল ও তার সহযোগী যারা আমার গায়ে আগুন দিয়েছে তাদের জন্য বিচার হয়। এরপর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। এর আগে গত 6 এপ্রিল গায়ে আগুন লাগার পর ঢাকায় আনার পথে অ্যাম্বুলেন্সে ভাইকে ঘটনা বর্ণনা দিয়েছিলেন ঘটনার শিকার ওই ছাত্রী। তার ভাই রাশেদুল হাসান রায়হান সেই বক্তব্য অডিও আকারে রেকর্ড করে রাখেন। সেদিন তিনি ভাইকে বলেছিলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে জানতে পারে তার এক বান্ধবীকে ছাদে মারধর করা হচ্ছে, তাকে সেখানে যেতে বলা হয়। তখন সে দৌড়ে ছাদে গিয়ে দেখে সেখানে কাউকে মারধর করা হয়নি, কিন্তু মাদ্রাসার 4 শিক্ষার্থী সেখানে উপস্থিত। তারা ছাত্রীটিকে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এতে রাজি না হওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রায়হান জানায়, গত 27 মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার বোনকে যৌন হয়রানি করলে তাদের মা সোনাগাজী থানায় মামলা করেন। এ ঘটনায় অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পরীক্ষা দিতে পারছে না, এখন তো এখানে ব্যবস্থা আমরা কী করে সে পরীক্ষা দিতে পারলে হয়তো আমরা ব্যবস্থা যে কোনোভাবে হয়তো নিতাম, কিন্তু আমার মনে হয় সে পরীক্ষা এখন এই মুহূর্তে যা যে অবস্থা নিতে পারবে বলে বোধ মনে হচ্ছে না।